নমস্কার সুপ্রিয় দর্শকার্থী এস বি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের দু হাজার চব্বিশ সালের প্রশ্নবিচিত্রা রয় মার্টিনের প্রশ্ন বিচিত্রা সলভ করাচ্ছি আজকে আমি ভূগোলের তৃতীয় অধ্যায় মন্ডল থেকে যে সমস্ত এমসি কিউবগুলো দু সালে মাধ্যমিকের ভূগোল পরীক্ষায় আসতে পারে সেইগুলো সলভ করে দেবো এটা আমাদের ভলিউম টু প্রশ্নবিচিত্রা দু সালের নমস্কার সুপ্রিয় দর্শকার্থী এস বি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের দু হাজার সালের ভূগোলের সাজেশান নিয়ে আলোচনা করছি তো দেখো এমসি কিউব সম্পূর্ণরূপে উত্তর সহ আলোচনা এটা আমাদের রয় মার্টিনের বিচিত্রা বই সুপ্রিয় দর্শকার্থী বাড়িমণ্ডল অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে যে সমস্ত এমসি কিউবগুলো আসার চান্স খুবই প্রবল সে সম্পর্কে বিস্তারিত আলোচনা সুপ্রিয় দর্শকার্থী তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে ফার্স্ট প্রশ্ন বাড়িমণ্ডল থেকে এক দাগের পৃথিবীর মোট আয়তনের জলভাগ দ্বারা আবৃত অংশ প্রায় গয়ার্সার একাত্তর পারসেন্ট দু নম্বরের প্রশ্ন সমুদ্র সমুদ্রস্রোত সৃষ্টি নির্ভর করে কয়ার কয়ারান্সার বায়ু প্রবাহ তিন নম্বরের প্রশ্ন সমুদ্র স্রোত প্রবাহিত হয় অ্যান্সার গয়ারান্সার অনুভূমিকভাবে চার নম্বরের প্রশ্ন ব্রাজিল স্রোত সৃষ্টি হয়েছে কয়ারসারাপের দক্ষিণ নিরক্ষীয় স্রোতে পাঁচ নম্বরের প্রশ্ন শীতল ক্যালিফোর্নিয়া স্রোত প্রবাহিত হয় কয়রানসারাপের প্রশান্ত মহাসাগরে পাঁচ নম্বরের সরি ছ নম্বরের প্রশ্ন গ্র্যান্ড ব্যাঙ্ক মগ্নচড়া অবস্থিত কয়ারান্সার আটলান্টিকে সাত নম্বরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া অ্যান্সার হবে গোয়ারান্সার গ্রান্ড ব্যাংক। পরের প্রশ্ন কী বলেছে আট নম্বরের প্রশ্ন ভারত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের উদাহরণ হলো অ্যানসারবে গয়ার্সার মৌসুমি স্রোত পরের প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট প্রশ্ন নয় দেখার প্রশ্ন উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে কয়লা সারবে হিমপ্রাচীর দশ নম্বরের প্রশ্ন কেরু স্রোত দেখা যায় কয়ার্সরাবে প্রশান্ত মহাসাগরে এগারো দেখার প্রশ্ন একটি শীতল স্রোত হলো অ্যান্সার হবে পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত এগারো দেখার প্রশ্ন সোমালি স্রোত দেখা যায় গয়ারানসার গয়ারানসাহে ভারত মহাসাগরে তেরো দেখার প্রশ্ন মৌসুমী বায়ুর প্রভাবে গয়ারান সাহেবে ভারত মহাসাগরে এবং সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয় পরের প্রশ্ন চৌদ্দ প্রশ্ন ডরগাস ব্যাংক নামক মগ্নচড়াটির সৃষ্টি হয়েছে গয়ারানসাহে উত্তর সাগরে পনেরো দাগের পনেরো দাগের প্রশ্ন শৈবাল সাগর সৃষ্টি হয়েছে কয়ার আটলান্টিক মহাসাগরে ষোলো দাগের প্রশ্ন ক্যানোর ক্যানোর স্রোত একটি অ্যান্সার হবে শীতল স্রোত সতেরো দাগের প্রশ্ন অধিক লবণাক্ত জল প্রবাহিত হয় অ্যান্সার হবে কয়ারানসার অন্তঃস্রোত রূপে পরের প্রশ্ন আঠারো নম্বরের প্রশ্ন বেঙ্গুলা স্রোত আফ্রিকার পশ্চিম উপকূল বরাবর প্রবাহিত কয়ার্সার হবে ঊর্ধ্বগামী শীতল স্রোত উনিশ দাগের প্রশ্ন কোন স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও নরওয়ে উপকূল সারা বছর বরফ মুক্ত থাকে কয়ার সারাবের উত্তর আটলান্টিক স্রোত দাগের প্রশ্ন শীতল র্যাবরোডাস ল্যাবরোডার স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘন কুয়াশা ঝড়ঝঞ্ঝা সৃষ্টি করে যে উপকূল অঞ্চলে তা হল কয়ার সারাবের নিউ ফাউন্ডল্যান্ড উপকূল একুশ দাগের প্রশ্ন আটলান্টিক মহাসাগরে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে প্রচুর হিমশৈল বহন করে আনে ঘয়ারান্সার ল্যাবরোডার স্রোত বাইশ দাগের প্রশ্ন সাহারা মরুভূমির সৃষ্টিতে পরোক্ষভাবে সাহায্য করে খয়ালান্স রেবে ক্যানারি স্রোত তেইশ দাগের প্রশ্ন মাদাগাস্কার মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হল ঘয়ার্স আগুল হাস চব্বিশ তারিখের প্রশ্ন জ্বর ও ভাটার প্রত্যক্ষের স্থায়িত্ব প্রায় খয়ের অ্যান্সার হবে ছয় ঘন্টা পরের প্রশ্ন কী বলেছে আমাদের পঁচিশ তারিখের প্রশ্ন মরা কটাল হয় গয়ার আনসার হবে শুক্লা ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পরের প্রশ্ন মরা জ্বর কোন তিথিতে দেখা যায় তো তো জানো ভরা কটালে সাতাশ তারিখের প্রশ্নের অ্যান্সার হবে গয়ের আনসার চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট আঠাশ দেখের প্রশ্নের অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার পৃথিবীর সাপক্ষে চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থায় মোড়াকাটাল উনত্রিশ দেখের প্রশ্ন পৃথিবীর থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জ্বর সৃষ্টি হয় তাকে বলে পেরেজি জ্বর ত্রিশ দেখের প্রশ্ন কোন স্থানের মুখ্য জ্বর ও গৌণ জ্বরের মধ্যে সময়ের পার্থক্য ক্ষয়ের অ্যান্সার হবে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পরের প্রশ্ন একত্রিশ দাগের প্রশ্ন একটি মুখ্য জ্বর ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান কয়ারসরে প্রায় ছয় ঘন্টা বত্রিশ দাগের প্রশ্ন একটি মাসের দৈর্ঘ্য সাতাশ পূর্ণ একের তিন দিন তেত্রিশ দাগের প্রশ্ন কেন্দ্রাগীত বলের প্রভাবে সৃষ্টি হয় কয়রানসার গৌণ জ্বর চৌত্রিশ দাগের প্রশ্ন বানডাকা দেখা যায় কয়রাঞ্চার হুগলি নদীতে পরের প্রশ্ন দাগের প্রশ্ন মোড়াকটালের সময়ে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপক্ষে নিম্নলিখিত কোন কোন অবস্থান করে নব্বই ডিগ্রি দাগের প্রশ্ন পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে গয়ার আনসার অ্যাপোজি সায়ত্রিশ দাগের প্রশ্ন ভোরা কটাল যে তিথিতে দেখা যায় অ্যান্সার্ভে ঘয়ারান্সার পূর্ণিমা তিথিতে আটত্রিশ দাগের প্রশ্ন প্রতিযোগ অবস্থানের সময় থাকে অ্যান্সার্ভে খয়ার্সার পূর্ণিমা পরের প্রশ্ন উনচল্লিশ জায়গার প্রশ্ন চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বের অবস্থানকে বলে কয়ার্সার পরিজি ঠিক আছে বা পেরিজি যাকে বলে তোমরা খুব সুন্দর করে খাদা লিখবে পেরিজি চল্লিশ জায়গার প্রশ্ন বান ডাকা ও সাড়াশি বানের বা ষাড়াশি বান দেখা যায় প্রধানত গয়ার বর্ষা ঋতুতে তো এই হলো আমাদের চল্লিশখানা এমসি আশা করি খান থেকে তোমরা হানড্রেড পার্সেন্ট দু হাজার চব্বিশ সালে কমন পাবে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে